আবার শেখ মুজিবুর রহমান বলে গেছে এই পৃথিবীর দুই ভাগে বিভক্ত, দুই ভাগের মধ্যে কি, একটা হচ্ছে শোষক আর একটা হচ্ছে শোষিত। আমরা এখানে সবাই কিন্তু শোষিত। সাজু ভাইয়ের একটা কথা আমার খুব ভালো লেগেছে, রুস্তম ভাইয়ের একটা কথা আমার ভালো লেগেছে, রাজা ভাইয়ের কথা আমার একটা ভালো লেগেছে। এই তিনটা কথা মিলেই আমি একটা কথা বলব, সেটা হচ্ছে যে একটা কোম্পানির মালিক যদি একজন পুঁজিপতি হতে পারে, কিন্তু সেই পুঁজিটা তো তার না, সে মালিক হবে কেন, একা কেন মালিক হবে, সে তো ব্যাংক থেকে টাকা নিয়ে সে কোম্পানি করে না, ওই টাকাটা তো আমাদের সবার পাবলিকের টাকা। তো পাবলিকের টাকা দিয়ে যদি একজন মালিক লোন নিয়ে মালিক হতে পারে, পরে সমস্ত টাকা লোপাট করে দিতে পারে, তাহলে আমাদের দেশে যদি এরকম ব্যবস্থা হয় যেই লোকই ব্যাংক থেকে টাকা নিয়ে সরকারের টাকা নিয়ে যে ইন্ডাস্ট্রি করবে, ওইখানে যারা চাকরি করবে শ্রমিক ওরাও মালিক হবে, ওদের মালিক হইতে হবে। এরকম এরকম ভাবে কিন্তু আমাদের দেশে কেউ আস পর্যন্ত দাবি আমরা তুলিনি। আমরা যদি দাবি তুলতে পারি, আমাদের আন্দোলন যদি ওই রকম বেগবান হতে পারে, সরকার বাধ্য হবে এই দাবি মানতে, তাহলে কি হবে, তাহলে শেখ মুজিবুর যেন বলে গেছে যে শোষিত আর শোষক এটা আর থাকবে। যদি ওই কোম্পানির মালিক সমস্ত শ্রমিকই হয় এবং যে ওইটার এমডি থাকবে সেও একজন শ্রমিক, আপনি যদি তুলনা করেন দেখবেন প্রধানমন্ত্রীও কিন্তু একজন শ্রমিক, কারণ সেও বেতন নেয়। তো সবাই যদি আমরা শ্রমিক হই, তাহলে শ্রমিকের মধ্যে এই ভেদাভেদটা কেন থাকবে? আমাদের এই দেশ থেকে, আমরা পৃথিবীর কথা বলতে চাচ্ছি না, আমাদের বাংলাদেশ থেকে এই ভেদাভেদ তুলতে হবে। আমি একজন শ্রমিক, আমি শ্রম দিয়ে সেখান থেকে বেতন নেই, এখন থেকে বেতন না, আমি এখান থেকে মুনাফা নিই, আমরা সবাই মালিক। আমাদের যে একটা অ্যালাউন্স থাকবে আমার নিজের খাওয়া পড়ার জন্য, আর বাকি যে এমডি, যে সে যে চেয়ারম্যান, সে যে মালিকানা হিসেবে যে ডিভিডেন্ড নেয় বছরে, আমাদেরকেও ডিভিডেন্ড দিতে হবে শিরোনামে। এবং এই দাবি আমরা জোরালো করবো বাংলাদেশের জাসদের পক্ষ থেকে, এটা আমাদের একটা বড় কর্মসূচি হবে যদি আপনারা সবাই আমাদের সাথে এক হন। আপনারা কি এক হতে পারেন আমার এই দাবিটার পক্ষে? আপনারা সবাই মালিক হবেন এরকম দাবির বিপক্ষে নিশ্চয়ই কেউ যাবে না বাংলাদেশে, সে আওয়ামী লীগ হোক, সে বিএনপি হোক, সেটা যেই হোক না কেন, সমস্ত শ্রমিক ঐক্যবদ্ধ হবে। এবং আমি মনে করি জাসদের পক্ষ থেকে, বাংলাদেশ জাসদের পক্ষ থেকে এই দাবি নিয়ে আমাদের এই শ্রমিক সংগঠন সারা বাংলাদেশে কাজ করবে, এবং সেই জন্য আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব, এবং আমি অনুরোধ করব আমাদের আজকের যে সভাপতি এবং আমাদের রুস্তম ভাই, সাজু ভাই এখানে আছেন, সুলাইমান ভাই উনি নারায়ণগঞ্জ বিসিকে, ওখানে আছেন লিটন ভাই উনিও নারায়ণগঞ্জের, আপনারা ঢাকা, আমরা সবাই মিলে আজকে থেকে আমাদের প্রথম যাত্রা হবে। আমাদের মালিকানা চাই কিন্তু বৈধভাবে এবং যৌক্তিকভাবে।